পূর্বাচল এক্সপ্রেসওয়ে উদ্বোধনের মাধ্যমে উন্মোচিত হলো দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত। বাস্তবায়ন হলো আরও একটি স্বপ্নের, যার নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সরণি। কোনো গতিরোধকের ঝামেলা ছাড়াই 14 কিলোমিটারের এই পথ পাড়ি দেওয়া যাবে মাত্র 7 মিনিটে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে উদ্বোধন হলো দেশের প্রথম 14 লেনের সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে। উচ্চগতির এই সড়কের নাম রাখা হয়েছে শেখ হাসিনা সরণি, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নিজেই। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন এই সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 লেনের এই সড়ক শুধু বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়াতেও প্রথম নির্মাণ। অনেক সুবিধা হয়েছে ইনশাল্লাহ। আগে আমরা যাইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো ঢাকা, তাই এখন ইনশাল্লাহ 10-12 মিনিটের মধ্যে আমরা ঢাকা যেতে পারি। বাহিরের লোক আইসে এখানে এই রোডটা দেখে বলে যে আমরা বাহিরে আসলাম, অনেক সেলফি ইটি তুলে নিয়ে যায়, খুবই উপকৃত হয়েছে। কি বলবো, এটা সৌন্দর্যটা শেষ নাই, বুঝছেন না, সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। রাজধানীর কুড়িল থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত 14 কিলোমিটার এই সড়ক চালু হওয়ায় ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের পূর্বাঞ্চলে যাতায়াতের পথ সুগম হবে। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে নেই কোনো বাধা বা সিগন্যালের ঝামেলা। অনেক ভালো লাগতেছে, রাস্তায় জেমজট নাই, অনেক শান্তি, অনেক শান্তিপূর্ণ একটি জার্নি হইতেছে। কোনো অসুবিধা নাই, কোনো যানজট নাই। আবার এদিকে সুরঙ্গে আসলে বোঝা মনে করছি আমরা মানে বিদেশে রাস্তা চলাফেরা করতেছি। হবিগঞ্জ থেকে আসছি, তবে যতটুকু এই রাস্তা জার্নি করে আসলাম এখানে আসছে, রিল্যাক্স লাগছে। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে ভাই, আমার কাছে অনেক ভালো লাগছে, এরকম রাস্তা আমরা আরও চাই। মহাসড়কের দুপাশে রয়েছে 10 ফুট খাল, বিশেষ ব্যবস্থা থাকায় ভারী বৃষ্টিতেও এই পথে হবে না জলজট। দেশের অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রার সর্বশেষ সংযোজন পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা শেখ হাসিনা সরণি। দৃষ্টিনন্দন 14 লেনের এই সড়ক ধরেই রাজধানীর কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত যাওয়া যাবে খুব সহজেই, বিনা বাধায়। এই পথ দেশের যোগাযোগ ব্যবস্থার সহজীকরণের পাশাপাশি ভবিষ্যৎ সড়ক মহাসড়ক নির্মাণেও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।